চলে? আমার মালয়েশিয়া 1.5 মাস চলতেছে। মালয়েশিয়ার সমস্যা কি, তোমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মালয়েশিয়া আসার পরে আমার এই 1.5 মাসের মধ্যে অভিজ্ঞতা হলো এই যে এখানে খুবই পরিস্থিতি খুব খারাপ। পুলিশ মনে করেন যাদের পাসপোর্ট আছে ভিসা আছে তাদেরকেও ধরে নিতে আছে, আর যাদের নাই তাদেরকেও ধরে নিতে আছে। আর মালয়েশিয়াটা খুবই কষ্টের, দেশে থাকতে মনে করেন খুব বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, প্লাস আপনার অনেক ঘুরছি গেছি, কিন্তু মালয়েশিয়া এইসবের কোনো চিহ্নই নেই। এই জায়গায় অনেক মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, বাট তাদের দিকে শুধু চেয়ে থাকে যায়। আচ্ছা শুনো, এখন তোমার কি বাংলাদেশে চলে যেতে চাও না এখানে থাকবা? বর্তমানে আমাকে অনেক মানুষ প্রশ্ন করছো মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না, আমি নিজেই দেখতে পাচ্ছি, এর ভিতরে তুমি আছো, তুমি এখানে বহুত মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, তাই আমরা চাইতেছি যারা থাকবো না তাদেরকে আমরা বাংলাদেশে পাঠানোর জন্য চেষ্টা করবো। এখন তুমি কি থাকবা না চলে যেতে চাও? আমার মন তো চলে যেতে চায়, কিন্তু যাইতে চাইলে কি এখন যাইতে পারবো? অনেক টাকা দিয়া আসছি, 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে আসছি, আসার পর এখন টাকা 1 বছরের বিষয় অনলি, 1 বছরের মধ্যে যদি তুলতে পারি তো তুলতে পারলাম, আর না তুলতে পারলে যেতে হবে, কিছু করার নেই। ওকে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা কাজ দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভাই সাহেব, আপনারা সবাই তো শুনতে পারছেন নতুন এখন বর্তমান কেউ আইসেন না ভাই, আপনারা বর্তমান নতুন কোন লোক আইসে না, আপনারা দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের মুখে শুনতে পারছেন সরাসরি, তাই আপনারা এই টাকা দিয়ে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেন, মালয়েশিয়া আইসে না ভাই, মালয়েশিয়া খুব কষ্ট ভাই, কষ্ট হলেও সমস্যা না ভাই, এই দেশের আইন কানুন কিছুই ভালো না। ওকে, অনেক অনেক ধন্যবাদ ভাই।